মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা ঘরোয়া ফেসিয়াল। তো আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেকেই আছি যারা কিন্তু ফেসিয়াল করতে আমরা বাইরে যেতে পারছি না, বা বাইরে যাওয়াটাও কিন্তু প্রচুর রিস্কের ব্যাপার। আর আমরা জানি সকলেই যে ফেসিয়াল করতে কিন্তু ভীষণ একটা অ্যামাউন্ট খরচ হয়। তো আমরা বিনা খরচে কিভাবে ফেসিয়ালটাকে করে নিতে পারি বাড়িতে বসেই, আমাদের ঘরে যেসব জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই? তো চলো আজকে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ হবে হচ্ছে আমাদের মুখটাকে ক্লিন করে নিতে হবে। তো দেখো আজকে আমার মুখে কিন্তু কিছু নেই, তো আজকে মুখটাকে আমরা প্রথমে কি করব না ক্লিন করে নেব। তো মুখটাকে ক্লিন করার জন্য বা ক্লিনজার করার জন্য আমরা কি ইউজ করব সেটা আগে দেখে নিই। চলো ক্লিনজারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম একটা বাটি। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ দুধ, আর দিয়ে দেবো এক চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম। এটাকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমরা আমাদের মুখে অ্যাপ্লাই করব। তো এটাকে আমি একটা তুলো দিয়ে অ্যাপ্লাই করব আমাদের মুখে, যাতে পুরোপুরিভাবে তুলোতে ময়লাটা বেরিয়ে আসে। তো তুলো দিয়ে পুরো মুখটাতে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব তুলো দিয়ে, যাতে আমাদের মুখের ভেতরের ময়লাগুলো কিন্তু বেরিয়ে আসে। আমি গলাতেও করে নিচ্ছি, কারণ মুখের সাথে সাথে কিন্তু গলাটাও পরিষ্কার রাখা প্রয়োজন। তো এটাকে আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি পুরো মুখটাতে। এটা কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী, কারণ এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি। তো ঘরের জিনিস কিন্তু সবসময় উপকারী হয়। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমাদের মুখ থেকে ময়লাটা বেরিয়ে গেছে। তো এবার এটাকে আমরা কিন্তু মুছে নেব। তো তার জন্য আমি একটা ভেজা তোয়ালে নিয়ে নিয়েছি। তোয়ালে দিয়ে কিন্তু আমি আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। মুখটাকে তোয়ালে দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো এরপরে কিন্তু আমাদের নেক্সট স্টেপ আসবে স্ক্রাব। তো স্ক্রাবটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা বাটি। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি। এরপরে দিয়ে দেবো এক চামচ দুধ। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা আমরা ডাস্টও নিতে পারি, ডাস্টও নিলে কিন্তু মিশ্রণটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এক চামচ লেবু। এবার আমরা মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করব। তো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, যেহেতু এর মধ্যে চিনি আর চালের গুঁড়ো আছে। তো চিনি আর চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবের জন্য খুবই উপকারী। তো এই স্ক্রাবটা কিন্তু আমাদের মুখটাকে অনেক বেশি উজ্জ্বল করে দেবে, আর কিন্তু অনেকটা পরিষ্কার করে দেবে। তো আমরা কিন্তু দেখেছিলাম যে ক্লিনজার করার পরেই কিন্তু মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো। তো স্ক্রাব করার পরে কিন্তু আরও স্কিনটা অনেক বেশি গ্লো করবে। তো চলো এবার এটাকে আমরা লাগিয়ে নিই। তো এই জিনিসটাকে আমরা হালকা হাতে করে কিন্তু ভালোভাবে মুখে মাসাজ করে নেব। পুরো মুখটাই কিন্তু খুব ভালোভাবে মাসাজ করে নেব। আমার চোখের নিচে, নাকের পাশে, তো এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা দিয়ে মাসাজ করে নেব।
আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো কারণ এটা একদম কোনো খরচই নয়। তো এটা আমরা কিন্তু ঘরের জিনিসপত্র দিয়েই এই রেমেডিটা তৈরি করে আমাদের মুখে ইউজ করতে পারি। এটা আমরা সপ্তাহে দুদিন ইউজ করতে পারি। তো সপ্তাহে দুদিন যদি আমরা এই রেমেডিটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের মুখটা অনেক বেশি গ্লো করবে কোনো রকম কোনো মেকআপ ছাড়াই। তো আমি কিন্তু আমার মুখে খুব কমই মেকআপ করি। তো তোমরাও যদি মেকআপ না করতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তো এবার আমরা এটাকে ক্লিন করে নেব। ক্লিন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভিজে তোয়ালে। ভিজে তোয়ালেটা দিয়ে ভালো করে আমি জিনিসটাকে মুছে নিচ্ছি। আমাদের মুখে কিন্তু খুব কম মেকআপ ইউজ করাই ভালো। তো আমরা মেকআপ ছাড়াও কিন্তু অনেক বেশি গ্লো করতে পারি। তো আমার মুখটা দেখো যে আমার যে চোখের নিচে যে কালো দাগগুলো ছিল সেটা অনেকটা রিমুভ হয়ে গেছে। তো এটা যদি তোমরা কন্টিনিউ সপ্তাহে দুদিন করে করতে থাকো তাহলে কিন্তু আরও বেশি উপকার পাবে। তো এই রেমেডিটা ইউজ করলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো মেকআপ ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। তো এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে আমাদের প্যাক বানানোর জন্য। তো প্রথমে প্যাক বানানোর জন্য এখানে নিয়ে নিলাম আমি একটা বাটি। এবার নিয়ে নিলাম এক চামচ বেসন। এবার নিয়ে নিচ্ছি এক চামচ কফি। তো আমার কফিটা মানে এই বর্ষাকালে এবং হাওয়া খেয়ে কিন্তু এরকম জমাট বেঁধে গেছে। তো কফি কিন্তু খুবই সাবধানে রাখতে হয় নাহলে কিন্তু কফি কিন্তু জমাট বেঁধে যায়। তো এখানে আমি নিয়ে নিলাম এক চামচ কফি। এবার নিয়ে নিচ্ছি এক চামচ দই। এবার নিয়ে নেব এক চামচ মধু। তো যদি কারো সেন্সিটিভ স্কিন না হয় তাহলে কিন্তু তোমরা এর মধ্যে এক চামচ হলুদও নিয়ে নিতে পারো। আর যদি তোমরা রেমেডিটা রাতে ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এর মধ্যে হলুদ নিয়ে নিতে পারো। তো আমি মিশ্রণটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি। তো মিক্স করলে কিন্তু ঠিক এরকম একটা পর্যায়ে আসবে যেটা কিন্তু আমাদের মুখে আমরা প্যাক হিসেবে লাগাতে পারবো। তো চলো এবার আমরা এটাকে লাগিয়ে নিই। তো আমি প্যাকটা লাগানোর জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মাধ্যমে কিন্তু আমি পুরো মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তো পুরো মুখে আমরা ভালোভাবে প্যাকটা লাগিয়ে নেব। আর এই প্যাকটা কিন্তু আমরা 15 মিনিটের জন্য রাখব। আমাদের মুখে যে কোনো ফেস প্যাকই কিন্তু 15 মিনিট রাখতে হয়। তো 15 মিনিটই কিন্তু তার কারেক্ট টাইম। তো 15 মিনিটের মধ্যে রাখলে কিন্তু আমাদের মুখের যে প্যাকটা থাকে সেটা শুকিয়েও যায় প্লাস 15 মিনিটে কিন্তু অনেকটাই কাজ করে। আর 15 মিনিট কিন্তু একটা প্যাক লাগানোর সঠিক সময়। তোমরা প্যাকটা লাগিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি কিন্তু সেমভাবে গলাতেও লাগিয়ে নিচ্ছি কারণ মুখের সাথে সাথে কিন্তু আমাদের গলাটাও পরিষ্কার করা দরকার। তো এই রেমেডিটা কিন্তু তোমরা হাতে ঘাড়ে গলায় এই সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে নিতে পারো। তাহলে কিন্তু অনেকটাই বেশি গ্লো করবে। রেমেডি কিন্তু কোনো ঘরোয়া রেমেডি কিন্তু আমাদের একদিন ব্যবহার করলে কিন্তু সেটা হবে না। সেটা আমাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে দুদিন করে ইউজ করলে কিন্তু খুবই খুবই ভালো কাজ দেবে। তো তোমরা অবশ্যই এই রেমেডিটা কিন্তু ইউজ করো আর অবশ্যই আমাকে জানিও যে কতটা তোমরা এখান থেকে উপকার পেলে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কিন্তু যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে প্যাকটাকে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। তো পুরো মুখে প্যাকটা লাগানোর পরে কিন্তু আমরা 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। 15 মিনিট পর কিন্তু এটা আমরা ধুয়ে নেব। তো 15 মিনিট হয়ে গেছে। তো দেখো আমার মুখটা কিন্তু পুরো ভালোভাবে শুকিয়ে গেছে আর আমাকে অনেকটা ভূতের মতনও লাগছে। তো
পুরো মুখটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভেজা তোয়ালে, যেটা দিয়ে কিন্তু আমি আমার মুখটাকে এবার পরিষ্কার করে নেব। তো তোমরা দেখো মুখটা কিন্তু প্রচুর গ্লো করছে আগের থেকে, একবার ব্যবহারেই কিন্তু অনেকটা গ্লো করছে। তো তোমরা যদি এটাকে কন্টিনিউ ব্যবহার করো তাহলে কিন্তু আরও অনেক বেশি কিন্তু গ্লো পাবে এবং তোমাদের মুখটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে। আমি কিন্তু খুব কম মেকআপ ব্যবহার করি আমার মুখে, আমি যখনই ভিডিও বানাই তো তখনও কিন্তু আমি মেকআপ মানে ইউজ করি না। তো তোমরা যদি এইরকম হোম রেমেডি ইউজ করো তাহলে কিন্তু অনেক অনেক ভালো উপকার পাবে, আর কিন্তু তোমাদের কোনো মেকআপ ছাড়াই কিন্তু অনেক বেশি গ্লো করবে তোমাদের মুখটা। তো দেখো আমার মুখের যে চোখের নিচে যে কালো স্পটগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। তো দেখো অনেকটাই কিন্তু উজ্জ্বল হয়েছে আমার মুখটা, আমার স্কিনটা অনেকটাই কিন্তু গ্লো করছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেমেডিটা। তো আজকে